আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুতিন ইউক্রেন নিয়ন্ত্রণের পরিকল্পনা বাদ দেননি বলছে ন্যাটো। এরপর জানিয়ে দেব মার্কিন আইনে ক্ষতিগ্রস্ত ইউ, আমেরিকার উপর নির্ভরশীলতা কমানোর আহ্বান ইতালির। এদিকে তুরস্কের রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত সাত। এবং জানিয়ে দেব পশ্চিমাদের কাছ থেকে আধুনিক অস্ত্র পাচ্ছে কিয়েভ। ফের আধুনিকায়ন হচ্ছে মার্কিন F-35 জঙ্গি বিমানের। সর্বশেষ জানিয়ে দেব সত্যিকে আঞ্চলিক যুদ্ধের উস্কানি দিচ্ছে ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, এরই মধ্যে পশ্চিমাদের কাছ থেকে আধুনিক অস্ত্র পাচ্ছে কিয়েভ। মরিয়া হয়ে উঠেছে যেমন ইউক্রেনের জেলেনস্কি, তেমনই ভাবে বাইডেন সহযোগিতা করছে ইউক্রেনকে, এবং পশ্চিমারাও উঠে পড়ে লেগেছে এই রাশিয়াকে ধ্বংসের জন্য। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এই অস্ত্র সহযোগিতা, দিন দিন বাড়ছেই তাদের অস্ত্র সহযোগিতার পরিমাণ। কিভাবে রাশিয়াকে পুরোপুরি ধূলিসাৎ করা যায়, কিভাবে রাশিয়াকে হটানো যায়, সেই প্রক্রিয়ার চক্রান্তে পাশে দাঁড়িয়েছে পশ্চিমারা, অর্থাৎ আমেরিকা, বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ন্যাটোর কিছু দেশ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে, আর এ কারণেই রাশিয়া এত বড় রাষ্ট্র হয়েও এই ছোট্ট একটি রাষ্ট্র এবং আধুনিক অস্ত্রের দিক দিয়ে এই ছোট রাষ্ট্রকেও হেয় করতে পারছে না, ধ্বংস করতে পারছে না, ধূলিসাৎ করতে পারছে না রাশিয়া। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হচ্ছে এই যুদ্ধ দেখে, এই যুদ্ধে কে জয়ী হবে? জানিয়ে দিন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ঝটপট এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, এবং জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। পুতিন ইউক্রেন নিয়ন্ত্রণের পরিকল্পনা বাদ দেননি বলছেন ন্যাটো। বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ জানিয়েছেন ইউক্রেন নিয়ন্ত্রণের পরিকল্পনা বাদ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সবাইকে লম্বা সময়ের কঠিন প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দ্য গার্ডিয়ান ডিপিএ। বার্তা সংস্থা ডিপিএ কে শুক্রবার দেওয়া সাক্ষাৎকারে ন্যাটোর সেক্রেটারি জেনারেল বলেছেন পুতিন তার লক্ষ্য পরিবর্তন করেছেন এমন কোনো ইঙ্গিত নেই, তার লক্ষ্য ছিল ইউক্রেনকে নিয়ন্ত্রণ করা। তিনি আরও বলেছেন রাশিয়া বড় সেনা সমাবেশ করে এবং তারা দেখিয়েছে বড় ধরনের ক্ষয়ক্ষতি সহ্য করতেও প্রস্তুত আছে। শক্তিশালী জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল আরো বলেছেন এটি শেষ না, যুদ্ধ সম্পর্কে আগ থেকে কিছু বলা যায় না, কিন্তু আমাদের লম্বা সময়ের জন্য এবং রাশিয়ার নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নিতে হবে। রাশিয়াকে আমাদের খাটো করে দেখা উচিত না। জেন্স স্টলটেনবার্গ ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন রাশিয়ার প্রেসিডেন্টের ধারণা তৈরি হয় তিনি ইউক্রেনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এ ব্যাপারে স্টলটেনবার্গ বলেছেন এটা শুনতে হয়তো অন্যরকম লাগবে, কিন্তু ইউক্রেনের শান্তি আনয়নের সবচেয়ে দ্রুত উপায় হলো সামরিক সহায়তা। আমরা জানি বেশিরভাগ যুদ্ধ শেষ হয় আলোচনার টেবিলে, সম্ভবত এই যুদ্ধ আলোচনার টেবিলে শেষ হবে, কিন্তু ইউক্রেন তাদের দাবি আদায় করতে পারবে সামরিক পরিস্থিতির ওপর নির্ভর করে। তাই যদি আমরা ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় রেখে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান চাই, তাহলে এর সবচেয়ে বড় উপায় হল ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া, যোগ করেন স্টলটেনবার্গ। মার্কিন আইনে ক্ষতিগ্রস্ত ইউ, আমেরিকার উপর নির্ভরশীলতা কমানোর আহ্বান ইতালি। অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভরশীলতা কমানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আমেরিকা সম্প্রতি একটি আইন পাশ করেছে যার কারণে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শিল্পক্ষেত্রে প্রতিযোগিতা কার্যত শেষ হয়ে গেছে, যার কারণে মার্কিন শিল্প প্রতিষ্ঠানগুলো একচেটি আধিপত্য বিস্তার করতে পারবে। বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনের সময় ইউরোপীয় দেশগুলোর প্রতি এই আহ্বান জানান মেলোনি। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে, গত আগস্ট মাসে প্রেসিডেন্ট জো বাইডেন এই আইনে সই করেছিলেন। ইউএস ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট নামের ওই আইন
পাসের মাধ্যমে আমেরিকা $360 বিলিয়ন মার্কিন কোম্পানিগুলোকে দিয়েছে। যারা যারা খাতে ভর্তুকি পাবে, পাশাপাশি আমেরিকার যে সমস্ত নির্মাতা কোম্পানি বৈদ্যুতিক গাড়ি এবং গাড়ির ব্যাটারি তৈরি করে তাদের জন্য ভর্তুকি দ্বিগুণ করা হবে। মার্কিন সরকারের এই উদ্যোগের ফলে ইউরোপের কোম্পানিগুলো আমেরিকার কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা করতে হবে, আর এটা তারা পারবে না। এতে ইউরোপের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতালির প্রধানমন্ত্রী বলেন, ইউরোপের শিল্প প্রতিষ্ঠানগুলো জ্বালানি, কম্পিউটার, চিপস এবং গাড়ি এগুলোর নিজস্ব সাপ্লাই চেইন গঠন এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি রাষ্ট্রীয় সমর্থন বাড়ানো। চলতি মাসের প্রথম দিকে ইতালির অর্থমন্ত্রী জিয়ান কার্লো হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন সরকার অভ্যন্তরীণ কোম্পানিগুলোকে ভর্তুকি বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলোকে আমেরিকামুখী করার ব্যবস্থা করেছে। আমেরিকা এই পদক্ষেপকে ইতালির অর্থমন্ত্রী ইউরোপের জন্য বিপর্যয় বলে মন্তব্য করেছিলেন। এছাড়া ইউরোপের অন্য নেতারাও আমেরিকার এই আইনের নিন্দা ও সমালোচনা করেছেন। সূত্র ব্লুমবার্গ, ইয়াহু নিউজ। তুরস্কের রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত 7। তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আইদিনে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে 3 শিশু সহ 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 5 জন। শুক্রবার সন্ধ্যার দিকে একটি কাবাবের রেস্তোরাঁয় এই বিস্ফোরণ ঘটে। খবর এবিসি নিউজের। আইদিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানিয়েছেন, সন্ধ্যার দিকে রেস্তোরাঁর গ্যাসের টিউব থেকে তারা এক ধরনের গন্ধ পাচ্ছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে আমরা ধারণা করেছি গ্যাসের টিউবের লিকেজের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রাদেশিক প্রশাসন ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে তিনি জানান। রেস্তোরাঁটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতের উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে রেস্তোরাঁয় বিস্ফোরণ দুর্ঘটনা নাকি নাশকতা সেটি এখনো স্পষ্ট নয়, কারণ দেশটির বিচার বিষয়ক মন্ত্রী বেকির বোজদাগ এক টুইট বার্তায় জানিয়েছেন, বিস্ফোরণ সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। পশ্চিমাদের কাছ থেকে আধুনিক অস্ত্র পাচ্ছে কিয়েভ। পশ্চিমা দেশগুলো থেকে আরো আধুনিক অস্ত্র পাচ্ছে কিয়েভ। কিভাবে এসব অস্ত্র গোলাবারুদের চালান বন্ধ করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মস্কো বলে সতর্ক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার রুশ সরকারের এক ডিগ্রিতে এই ঘোষণা দেওয়া হয়। খবর আল জাজিরার। তিনি বলেন, বিশেষজ্ঞদের দাবি ছিল পশ্চিমা দেশগুলো থেকে ইউক্রেনে অস্ত্র প্রবেশ থামানোর। আমরা লক্ষ্য করেছি পশ্চিমা দেশগুলো থেকে আরো আধুনিক অস্ত্র পাচ্ছে কিয়েভ। কিভাবে এসব অস্ত্র গোলাবারুদের চালান বন্ধ করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মস্কো। এবার যুদ্ধে ইউক্রেনের কাছ থেকে দোনেতস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিঝিয়ার কিছু অংশ দখল নিয়েছে রাশিয়া। নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে সামরিক উপস্থিতির পাশাপাশি এরই মধ্যে স্বতন্ত্র প্রশাসন বসিয়েছে তারা। রুশ সরকারের এক ডিগ্রিতে বলা হয়েছে, 4টি অঞ্চলে কর্মরত সেনা সদস্য, পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অন্যান্য রাষ্ট্রীয় কর্মীদের আর তাদের আয় ও ব্যয় ও সম্পদের তথ্য সরবরাহ করতে হবে না। তাদের সঙ্গী ও সন্তানের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। এদিকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো থেকে ইউক্রেনের জন্য যেসব প্রাণঘাতী অস্ত্র গোলাবারুদ আসছে তা ঠেকাতে নতুন করে কাজ করছে রাশিয়া। রাশিয়ান সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ফের আধুনিকায়ন হচ্ছে মার্কিন F-35 জঙ্গি বিমানের। আবারও আধুনিকায়ন করা হচ্ছে মার্কিন অত্যাধুনিক F-35 জঙ্গি বিমানের। এজন্য মার্কিন বিমান নির্মাতা কোম্পানি লকহিড মার্টিনের সঙ্গে $780 কোটি চুক্তি করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন শুক্রবার এক বিবৃতিতে বলেছে, জঙ্গি বিমান আধুনিকায়ন করার অংশ হিসেবে লকহিড মার্টিন কোম্পানির কাছ থেকে আরও বহু সংখ্যক F-35 জঙ্গি বিমান কেনা হবে। লকহিড মার্টিন কোম্পানির তথ্য মতে, স্টিলথ প্রযুক্তি সমৃদ্ধ F-35 জঙ্গি বিমান হচ্ছে সবচেয়ে প্রাণঘাতী টিকে থাকার যোগ্য এবং এ যাবৎকাল যত যুদ্ধ বিমান নির্মাণ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংযোগ ক্ষমতা সম্পন্ন। গত বছর আমেরিকা এবং তার মিত্র দেশগুলোকে লকহিড মার্টিন কোম্পানি 142টি F-35 জঙ্গি বিমান দিয়েছে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধের মাঝে বর্তমানে পূর্ব ইউরোপে বেশ কিছু সংখ্যক F-35 জঙ্গি বিমান মোতায়েন করা হয়েছে। সূত্র রয়টার্স, US নিউজ। সত্যি কি আঞ্চলিক যুদ্ধের উস্কানি দিচ্ছে ইউক্রেন? ইউক্রেন একটি আঞ্চলিক যুদ্ধের উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিবেশী দেশ বেলারুশ। মিনস্কো বলেছে, বৃহস্পতিবার বেলারুশে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে সেটি দৈবক্রমে বেলারুশের আকাশ সীমায় ঢুকে পড়েনি। বেলারুশের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলেকজান্ডার ভলোভিভিস রুশ বার্তা সংস্থা স্পুতনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, কিয়েভ যেকোনো উপায়ে একটি আঞ্চলিক সংঘাত বাঁধিয়ে দেওয়া
হওয়ার আপ্রাণ চেষ্টা করেছে। এর সর্বশেষ উদাহরণ হচ্ছে বেলারুশের আকাশে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ ও সেটিকে ধ্বংস করা। আলেকজান্ডার ব্লোবিভিস বলেন, এটি আমাদের আকাশ সীমায় দুর্ঘটনাক্রমে ঢুকে পড়েছে, ভাবার কোনো কারণ নেই। সাংবাদিক সব দিক বিবেচনা করলে বোঝা যায় এর পেছনে কোনো পরিকল্পনা রয়েছে। ইউক্রেনের S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বেলারুশের সামরিক বাহিনী। বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সীমান্তবর্তী বেস্ট অঞ্চলের গোরবাখা গ্রামের একটি কৃষিক্ষেতে ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো পড়ে। এতে অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র বেলারুশের আকাশে ঢুকে পড়ার ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে শুক্রবার মিনস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র দ্য গার্ডিয়ান।